আমাদের নারীদের জীবন বড় অদ্ভুত, তাই না? সব সময় মানিয়ে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবনের অর্ধেক জীবনে পার করে যায়। বিয়ে হওয়ার আগে বাবা মার কথা শুনতে হয়, বিয়ে হওয়ার পর স্বামীর কথা শুনতে হয়, বিয়ে সন্তান হওয়ার পর সন্তানের কথা মতো চলতে হয়। এটাই হলো একটা মেয়ের জীবন। মেয়েদের কোনো বাড়ি ঘর কিছুই হয় না, সারা জীবন তারা আশ্রিত হয়ে থাকে। কিন্তু একটা সংসারের জন্য একটা মেয়ে কিন্তু অতিরিক্ত পরিমাণে জীবন জাহান ছেড়ে সব কাজ করতে কিন্তু পারে, কারণ একটা সংসারের মায়া কিন্তু অন্যরকম। ছেলেদের সে মেয়েদের অন্যরকম মায়া সংসারের প্রতি। একটা মেয়ে যদি বাবার বাড়িতে থাকে তাহলে তার নিজের সংসারের কথা মনে পড়ে, ইস আমার সংসারে জানি কি হলো। সে নিজের সংসারের কথাটা মনে করে তার বাবার বাড়িতেও সে ঠিক মতো থাকতে চায় না। এটা হলো মেয়েদের একটা জীবন বা সংসারের প্রতি একটা মায়া মমতা। কিন্তু সেই সংসারটাই যদি একটা মেয়েরই না হয় তাহলে কেন এত মায়া বলেন তো আপনারা? এত পরিমাণে প্রত্যেকটা জিনিসের প্রতি এত মায়া হয় একটা মেয়ে মানুষের, সেটা যারা মেয়ে মানুষ আছে শুধু তারাই জানবে। কারণ আপনার বাসা থেকে যে একটা ফুল হারিয়ে যায় তারপরে কিন্তু আপনার মায়া হবে, বারবার ওই জিনিসটা খুঁজতে যাবেন, আমার ওই জিনিসটা কোথায় গেল কোথায় গেল। সব সময় একটা মেয়ে চায় তার সংসারটা গুছিয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে। প্রত্যেকটা মেয়েরই ইচ্ছা থাকে, শখ থাকে, সবাই ঘর মানে ঘর দুয়ো সবসময় পরিষ্কার রাখবে, তার জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখবে, তার সংসারটাকে গুছাবে, তার বাচ্চাদেরকে নিয়ে সুখে শান্তিতে সংসার করবে। এমন অনেক মেয়ে আছে তাদের ভাগ্য খারাপ, সবার ভাগ্য ভালো হয় না আবার সবার ভাগ্য খারাপও হয় না। অনেকে আছে রাজকীয়ভাবে থাকে, অনেকে আছে কষ্টের মধ্যে থাকে, কিন্তু তারপরেও যে মনে করেন দিন আনে দিন খায়, বা রিক্সা চালায় যার হাজবেন্ড সেও কিন্তু তার সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে চায়। যার কোটি কোটি টাকা আছে, দালান কোটা আছে, সেও কিন্তু তার সংসারকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে চায়। কারো সংসার কেউ অন্যের হাতে তুলে দিতে চায় না। সবাই সব মেয়ে মানে সংসারের মায়া মমতায় ভালোবাসায় কিন্তু একটা মেয়ে আটকে যায়। একটা মেয়ে কখনো টাকা পয়সা আটকে না। অনেক মেয়ে আছে, কিছু কিছু মেয়ে আছে যে টাকার প্রতি তার আগ্রহ বেশি, টাকার প্রতি লোভ বেশি, কিন্তু বেশিরভাগ 90% মেয়ে আছে তার সংসারের মায়ায় ভালোবাসায় বাচ্চাদের আনো ভালোবাসায় তাই আটকে যায়। আর কিছু মেয়ে আছে যে টাকা পয়সা আটকে যায়। এটা সব মেয়ের কাছে সমান না, আর সব পুরুষের কাছেও সমান না। অনেক গল্প করলাম, এখন আমি সুরকি ভর্তা করবো। রাত্রেবেলা কে কে সুরকি ভর্তায় খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে এটা রাত্রের আমার রান্না, কারণ বাচ্চাদের জন্য মুরগি রান্না করলাম, বাচ্চারা মুরগি খাইতে বেশি পছন্দ করে, ওদের জন্য রান্না করে একটু ফ্রিজে রাখবো যাতে আমার দুই একদিন চলে যায়। তারপরে যে এখন আমি আমাদের জন্য সুরকির ভর্তা করতেছি। কে কে সুরকির ভর্তা খেতে পছন্দ করেন আমাকে কমেন্টসে জানাবেন। আর অনেক কথাই বললাম এই রান্নাঘরে, রাত্রে এসে কথাগুলো মনে পড়ছে, তাই বললাম যে একটা মেয়ে রান্নাঘরেই অনেকটা সময় কাটিয়ে দেয়, কারণ রান্নাঘরেই হলো মেয়েদের সঙ্গী। আর সবসময় প্রত্যেকটা মেয়ে তার সংসারকে গুছিয়ে রাখতে চায়। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।